মক্কার লোকেরা সবচেয়ে ভালো ছেলে হিসেবে আখ্যায়িত করেছিল। হেল্পফুল ফুজুরের সময় যার প্রাধান্য ছিল প্রত্যেকটা কাজে যার প্রাধান্য ছিল, হাজিরা সওয়াদ স্থাপনের সময় যার প্রাধান্যতা ছিল, অন্যান্য বিচার মীমাংসার সময় যাকে প্রয়োজন অনুভব করত, সেই নবী যখন মক্কার গতানুগতিক প্রচলিত ধর্ম ব্যবস্থাকে উপেক্ষা করে মহান আল্লাহর আহ্বানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সূচনা শুরু করলেন, এবার মানুষের কাছে হিংসার পাত্র হয়ে গেল, শত্রু হয়ে গেল, রসুলকে তারা বিভিন্নভাবে হেনস্থা করার ষড়যন্ত্র শুরু করল, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বিরুদ্ধে যত প্রকার অপকৌশল সব কিছু শুরু করলেন। ঐতিহাসিকগণ এভাবেই লিখেছেন, যদি রসুলই আল্লাহর পক্ষ থেকে ওহি পাওয়ার পর নিজ গৃহের মধ্যে অথবা নিজের কাছে সকল কিছু সীমাবদ্ধ রাখত, রসুলুল্লাহর প্রতি কখনো জুলুম নির্যাতন নিপীড়ন আসত না। আজও এই দুনিয়াতে যারা দিনের এলেম অর্জন করল, দিনের দ্বারক বাহক নিজেকে ধারণ করল, আর ময়দানে কোনো কথা বলল না, সরাসরি ঘরে বসে ইবাদত বন্দেগি গুজারে যদি লিপ্ত থাকে, তার জীবনে কোনো বিপদ আসবে না। আর যদি সে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে সকল মানুষের কাছে হকের বাণীগুলো পৌঁছে দেয়, হকের বাণীগুলো পৌঁছে দিতে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাথমিক জীবনের মতন বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন চলে আসবে। আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করি যার অশেষ কৃপায় আমরা আমাদের ব্যক্তিগত ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা পূত পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে আজকে এই ঈদুল জুমআ সলাতে আসার তৌফিক দান করছেন সে মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপনে সকলে বলি আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিনের প্রতি দরুদ ও সালাম, বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে হেদায়েতের পরিপক্কতা দান করুক এবং আমলের প্রসার এবং ইমানের মজবুতি দান কামনা করছি। আমরা আজকে যারা জুমার নামাজে এসেছে আর যারা আসবে উভয়ের জন্যই কল্যাণ কামনার মধ্য দিয়ে আজকের জুমার খুতবার আলোচনা পেশ করতে যাচ্ছি মহান রবের ইচ্ছায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রাণপ্রিয় মুসল্লামে কেরাম, আমরা গত জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে আলোচনাটুকু শুনতেছিলাম সেটা হলো যে রাসূলুল্লাহর প্রথম ওহি প্রাপ্তি হওয়ার পর দীর্ঘদিন ওহি বন্ধ ছিল, মাঝখানে ওহি বন্ধ থাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা চিন্তিত এবং পরেশানি হয়ে গিয়েছিলেন যে আমার কাছে যে সত্যের বাণী আসলো এটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল। তাফসিরে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি সহ কতিপয় মুফাসসিরিনে কেরাম করণ হাদিসের জ্ঞান বিশারদ ব্যক্তিগুলো বলেছেন ওহি বন্ধ থাকার পিছনে মৌলিক কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মানসিক প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছিল যে তার প্রতি ওহি আরও আসবে যাতে করে সে ওহির ভার সহ্য করতে পারে, ওহির জন্য যে কষ্ট সেটা স্বীকার করতে পারে, ধৈর্য ক্ষমতা আরও বেড়ে যায় এবং ওহি পাওয়ার জন্য যেন রাসূলুল্লাহর মধ্যে একটা প্রেশানি এসে যায়। তো প্রেশানিও এসে গিয়েছিল, আমরা জানতে পেরেছি যে দ্বিতীয়বার ওহি যেটা এসেছিল সুরাতুল মুদাসসিরের
প্রথম দিকের কতিপয় আয়াত নিয়ে। সে আয়াতগুলোতে যে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা সেটা নিয়ে গত জুমাতে আলোচনা হয়েছিল। সর্বশেষ যে আলোচনাটি হয়েছিল সেটা হলো ওয়াসিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা বলছেন তোমার পরিচ্ছদ পোশাককে পবিত্র রাখো। তার কারণ হলো দিনের দাওয়াত যখন দিতে যাবে, আল্লাহর মহত্ব যখন বর্ণনা করতে যাবে, আল্লাহ তাআলার সন্তুষ্ট যখন অর্জন করতে যাবে, তখন তোমার পোশাক পবিত্র রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্রতা অর্জনের প্রাথমিক শিক্ষা ওযু শিক্ষা দিয়েছিলেন। সেখান থেকেই আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছিল পাঠ করো রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় ওহী এসে বলল যে তুমি এবার তাবলীগ দাওয়াতি কাজ করো। কি দাওয়াতি কাজ করব? তোমার মহান রবের মহত্ব আগে বর্ণনা করো মানুষের কাছে। এই মহত্ব বর্ণনা করার পর পর আরও যে বিধি বিধানগুলো আসবে সবগুলো মানুষের কাছে প্রকাশ্য, কোনো কিছু গোপন রাখার সুযোগ নাই, সব দাওয়াতি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতি কাজ করার জন্য যে শর্তগুলো দিল যে হে রাসূল, তুমি আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করো, নিজে পবিত্র হও, পোশাক পরিচ্ছদ পবিত্র করো, এবং ওয়ারুজা ফাহজুর, সকল প্রকার অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখো। এটাও প্রত্যেকটা মুসলিম উম্মাহর জন্য শিক্ষা। আমরা যেখানে নামাজ পড়ি, ভালো কাজ করি, সেখানে আমাদের অন্যতম প্রচেষ্টা থাকতে হবে যে সকল প্রকার অপবিত্রতা, এই সকল প্রকার অপবিত্রতা বলতে কি আমরা মলমূত্র এগুলো বুঝি না, যেগুলো আমরা স্বাভাবিকভাবে অপবিত্র বুঝি সেগুলো ছাড়াও আরও অপবিত্র হওয়ার কিছু উপায় উপাদান রয়েছে। যেমন আপনি যদি মিথ্যা কথা বলেন, এই মিথ্যা কথা বললে আপনার মুখ অপবিত্র হয়ে যাবে, সুতরাং এই মিথ্যা থেকেও নিজেকে হেফাজত করতে হবে। আপনি যদি অন্যায় কাজ করেন, অন্যায় কিছু ভাবেন, অন্যায় কিছু করেন, এতে আপনার মন মস্তিষ্ক অপবিত্র হয়ে যাবে, সুতরাং এখান থেকেও নিজেকে হেফাজত করতে হবে। সব মিলে তোমার কাছে যখন সত্যের ওহী এসে গেছে, তখন তুমি সকল প্রকার অন্যায় অপকর্ম এবং যা করলে গুনাহ হবে এমনটি মনে হয় এ সকল কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখো। ওয়ালা তামনু, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামনু তাস্তাকসির, আর অধিক পাওয়ার আশায় তুমি দান করো না বা এমন কোনো আমল করো না যে আমল করলে মানুষ তোমাকে বাহাবাহ দিবে। এই আশায় তুমি এমন কোনো ভালো কাজের দিকে যেও না, তোমার প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সওয়াবের কাজ করার পিছনে একটাই লক্ষ্যমাত্রা রাখতে হবে, সেটা হলো যে আমি যা করছি মহান রব্বুল আলামিন এর জন্য আমাকে দুনিয়ার সম্মান আর আখিরাতের বড় প্রতিদান জান্নাত দান করবে, এই প্রত্যাশা নিয়ে তুমি সকল কাজ করবে। আর আল্লাহ তাআলা বলছেন অলি রব্বাকা ফাসবিস, রব্বুল আলামিন বেশি পাওয়ার আশায় কিছু করো না, এটা বলার পরেই যে কথাটি বললেন দে অলি রব্বিকা ফাসবির, তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধরো, রবের উদ্দেশ্যে ধৈর্য ধরো। দেখুন ধৈর্যের মাপকাঠির কোনো কিছু এখনো নাজিল হয়নি, কিছুই আসি নাই এখন পর্যন্ত, আগেই সংকেত দিচ্ছে যে তোমার রবের উদ্দেশ্যে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য শিক্ষা করো। করণুল কারিমে নামাজের কথা এসেছে 82 জায়গায় আর ধৈর্যের কথা এসেছে 111 জায়গায়। তার মানে হলো তুমি নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, যত প্রকার ভালো কাজ হয়েছে সকল কাজ মহান রব্বুল আলামিনের কাছে কবুলিয়াতের অন্যতম শর্ত হলো ধৈর্যের সাথে সম্পাদন করা, তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। নামাজের মধ্যে এসে তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই।
আমি আল্লাহর কাছে দোয়া করেছি প্রার্থনা করেছি সুস্থতার জন্য আমার সুস্থতা ফিরে আসে নেই তাড়াতাড়ি এর জন্য তোমার তাড়াহুড়া করার দরকার নাই তুমি বিপদে পড়েছো বিপত্তিকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার প্রার্থনা করেছো বিপদ থেকে সহজ উদ্ধার হওনি তোমার পেশানি হওয়ার দরকার নাই ধৈর্য ধারণ করো তোমার জীবন থেকে অভাব অনটন দূর হয় না আল্লাহর কাছে এত প্রার্থনা করি আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও প্রতিবেশী বড়লোক হয়ে যায় আর আমার অভাব দূর হয় না আমার যতটুকু জানা আমি আল্লাহর কাছে যত পরিমাণ অভাব দূর হওয়ার জন্য প্রার্থনা করি আর আমার প্রতিবেশী তো আল্লাহ ডাকেই না তারপরও ধনী হয়ে যায় তোমাকে আল্লাহ অভাব দূর করে নাই তোমার পেশানি হওয়ার দরকার নাই তার কারণ হলো আল্লাহর ওয়াদা হলো আমার বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় পার্থিব জগতে হুবহু যদি তাকে সেটা নাও দেই রব্বুল আলামিন তার প্রতিদান ইয়াউমুল কিয়ামা হাশরের ময়দানে অবশ্যই বান্দাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে প্রতিদান ফলাফল দুনিয়াতে হুবহু পেলাম না বা পেতে বিলম্ব হলো এর জন্য বান্দাকে পেশানি হতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা রাসূলকে বলছেন হে রাসূল আলি রব্বিকা ফাসবির তুমি রবের উপর ধৈর্য ধারণ করবে রবের উপর ধৈর্য ধারণ করতে শেখো তার কারণ সামান্য কয়েকদিন ওহি বন্ধ রেখেছি প্রেশার হয়ে গেছো আগামীতে শুধু ওহি বন্ধ নয় তোমার উপরে পরীক্ষা থেকে পরীক্ষা কষ্ট থেকে কষ্ট নির্যাতন থেকে নির্যাতন তোমার উপরে জুলুমের পর জুলুম আসবে অভাবের পর অভাব আসবে দেশ থেকে দেশান্তর হবে সব ক্ষেত্রে তুমি তোমার রবের উপর ধৈর্য ধারণ করবে এই শিক্ষাটা প্রথমেই দিয়ে নিলেন আল্লাহর কি আল্লাহ কিভাবে রসুলের কাছে বার্তা পৌঁছাচ্ছেন কিভাবে রসুলকে প্রশিক্ষণ দিয়ে তুলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটুকু নিয়েই ইসলামের জন্য প্রথম কাজ শুরু করলেন যে আল্লাহর পক্ষ থেকে ওহি এসে গেছে যার ঘরে ঘুমায় থাকার সুযোগ নাই আর ঘরে বসে থাকার সুযোগ নাই যতটুকু বাণী এসেছে মানুষের কাছে প্রচার করতে শুরু করলো মানুষের কাছে প্রচার করতে শুরু করলো যখন আল্লাহ রব আল্লাহর আনুগত্য করার ব্যাপারে মানুষের কাছে যখন প্রচার করতে শুরু করলো দেখুন কিছুদিন আগেই যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকের আলামিন উপাধি দিয়েছিল মক্কার লোকেরা সবচেয়ে ভালো ছেলে হিসেবে আখ্যায়িত করেছিল হেল্পফুল ফুজুরের সময় যার প্রাধান্য ছিল প্রত্যেকটা কাজে যার প্রাধান্য ছিল হাজরা সওয়াদ স্থাপনের সময় যার প্রধানতা ছিল অন্যান্য বিচার মীমাংসার সময় যাকে প্রয়োজন অনুভব করত সেই নবী যখন মক্কার গতানুগতিক প্রচলিত ধর্ম ব্যবস্থাকে উপেক্ষা করে মহান আল্লাহর আহ্বানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সূচনা শুরু করলেন এবার মানুষের কাছে হিংসার পাত্র হয়ে গেল শত্রু হয়ে গেল রসুলকে তারা বিভিন্নভাবে হেনস্থা করার ষড়যন্ত্র শুরু করল রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লামের বিরুদ্ধে যত প্রকার অপকৌশল সব কিছু শুরু করলেন ঐতিহাসিকগণ এভাবেই লিখেছেন যদি রসুলই আল্লাহর পক্ষ থেকে ওহি পাওয়ার পর নিজ গৃহের মধ্যে অথবা নিজের কাছে সকল কিছু সীমাবদ্ধ রাখত রসুলুল্লাহর প্রতি কখনো জুলুম নির্যাতন নিপীড়ন আসত না আজ এই দুনিয়াতে যারা দিনের এলেম অর্জন করল দিনের দ্বারক বাহক নিজেকে ধারণ করল আর ময়দানে কোনো কথা বলল না সরাসরি ঘরে বসে ইবাদত বন্দেগি গুজারে যদি লিপ্ত থাকে তার জীবনে কোনো বিপদ আসবে না আর যদি সে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে সকল মানুষের কাছে হকের বাণীগুলো পৌঁছে দেয় হকের বাণীগুলো পৌঁছে দিতে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাথমিক জীবনের মতন বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন চলে আসবে এই জন্য এখান থেকে বান্দার শিক্ষণীয় বিষয়টা হলো
যে তোমার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, কেন তুমি হতাশ হবে? রাসূলুল্লাহ এত ভালো মানুষ ছিল যে রাসূল প্রথম দিকে সকল গতানুগতিক ধর্ম ব্যবস্থা তার 14 পুরুষের সকল প্রচলন ব্যবস্থা সবকিছুকে উপেক্ষা করে যখন রবের দাওয়াত মানুষের কাছে দিতে শুরু করলেন তখন রাসূলুল্লাহর প্রতি এই বাধা বিপত্তি চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনেতে যখন প্রথম দাওয়াত শুরু করলেন এই প্রথম দাওয়াত শুরু করতে গিয়েই অত সহজে ময়দান উর্বর দেখেননি, দাওয়াতি কাজ করতে গিয়েই তিনি বাধা প্রাপ্তি হয়েছেন, তিল তিল করে প্রত্যেকটা জায়গায় বাধা প্রাপ্ত হয়েছেন। রাসূলুল্লাহ যখন গোপনীয় দাওয়াত দিলেন এই গোপনীয় দাওয়াত দেওয়ার সময়সীমা ছিল 3 বছর, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এমনকি এই গোপনে দাওয়াতটা এত কঠিন অবস্থা ছিল যে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের কাছে শুনতে পেয়েছিল যে মক্কায় একজন মানুষ আছে সত্যিকার অর্থে তাকে ওই মক্কার মানুষ পাগল গণক জাদুকর বলছে, কিন্তু তার কথাবার্তা চাল চলন আচার আচরণ এত মাধুর্য, তার কথা বলার সময় ঠোঁটের দিকে তাকালে মায়া মহব্বত আর ভালোবাসা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাল বিলম্ব না করেন মক্কায় চলে এলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে শুরু করলেন। এই খোঁজ করতে করতে রাসূলুল্লাহর সন্ধান সঠিকভাবে পান নাই। যখন মক্কায় এসে বিভিন্ন হলিতে গলিতে কাউকে সরাসরি জিজ্ঞেস করেন নাই, ভাই বলেছিল সরাসরি যদি মুহাম্মাদের পরিচয় চেয়ে তার বাড়িতে যেতে চাও তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুগণ তোমাকে হামলা করতে পারে। সুতরাং কৌশলগতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নিয়ে তার সাথে দেখা করার সুযোগ হতে পারে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন মক্কাতে আসলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে শুরু করলেন, এই খোঁজাখুঁজি করতে করতে যখন একটা জায়গায় অবস্থান করলেন আর সেখানে আল্লাহর অশেষ কৃপায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলগতভাবে তাকে জিজ্ঞেস করলেন এবং যখন বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি সামনে সামনে হাঁটব আর আপনি পিছন পিছনে আসবেন, কোনো মানুষের সাথে যদি আমি কথা বলতে লাগি আমার অপেক্ষা করবেন, না হয় আগে চলে যাবেন আর না হলে নিজের জুতা ফিতা ঠিক করার জন্য হামকুর দিয়ে একটু বিলম্ব করবেন। আপনি যদি আমার জন্যে দাঁড়ান আপনি অপরিচিত ব্যক্তি অনেকে প্রশ্ন করতে পারে, আলী কি হয় প্রশ্নের জবাব আপনি যথার্থ না দিতে পারলে সমস্যা হতে পারে। কৌশলগতভাবে ধীরে ধীরে যখন রাসূলুল্লাহর কাছে নিয়ে গেল রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ভেঙে বললেন যে আমি কোথায় থেকে এসেছি কেন এসেছি, সব জানা হয়ে গেল। রাসূলুল্লাহকে বললেন যে আমাকে এমন একটি বাক্য শিক্ষা দিন যেই বাক্যটা আপনার তাওহীদে উলুহিয়াত এবং তাওহীদে রুবুবিয়াত যে মহান রবের পরিচয় বহন করবে, যেই দাওয়াতটা আপনার সূচনাতে ছিল সেই দাওয়াতটা এমন একটি বাক্য আপনি আমাকে শিখাই দিন যে বাক্যটা মানুষের কাছে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নয় সব নবী রাসূলদের যে দাওয়াতটা ছিল সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো আসল বাক্য, এইটা প্রতিষ্ঠিত করার জন্যই আমার প্রচেষ্টা। সুতরাং তোমার সতর্কতা অবলম্বন করতে হবে, তুমি এই দাওয়াতটুকু মানুষের কাছে এখনই প্রকাশ্যে দেওয়ার দরকার নাই, যদি দাও তাহলে সমস্যা হতে পারে। ইতিহাসে আসছে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটুকু শোনার পরে আর নিজেকে ধৈর্যের জায়গায় ধরে রাখতে পারলেন না, আর কাল বিলম্ব না করে প্রকাশ্যে বাইরে এসে মানুষের সামনে বলতে শুরু করলা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই বাংলাদেশে ভারত উপমহাদেশে সারাদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি
কোনো মানুষের মধ্যে হেদায়েতের কোনো সিটবোটা নতুন করে জাগ্রত হবে না তার কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুখে মুখস্থ করেছি অর্থে অনেকেই জানে না আবার এই আসল আসল পরিধিটার মধ্যে কি বর্ণনা করা হয়েছে সেই বোধপত্তিগত অর্থ আমাদের জানা নাই কিন্তু তৎকালীন সময়ে কাফের মুশরিকদের জানা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে লাত মানাত উজ্জার সকল প্রকার মূর্তিকে উপেক্ষা করে অতীতের সকল ধর্ম ব্যবস্থাকে বাতিল করে দিয়ে এক আল্লাহর হুকুমিয়াত প্রতিষ্ঠা করার মূল বাক্য বা সংবিধানের সূচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নো যখন এই বাক্য উচ্চারণ করতে শুরু করলেন মক্কার কাফেররা আর কোনো বিলম্ব করলেন না লাঠি শুটা নিয়ে এসে তাকে পিটাতে শুরু করলেন এই পিটুনি খেয়ে যখন মাটিতে ভিমড়ে খেয়ে পড়ে গেল আবার সে হুঁশ ফিরে উঠল এবং বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার মার খাচ্ছিলেন নির্যাতিত নিপীড়িত হচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে দাওয়াতের কথা বলেছেন তবু ইমানের জজমা এতটাই বেড়ে গিয়েছিল নিজেকে আর ধৈর্য ধারণ করে রাখতে পারেন নাই বিদায় মানুষের কাছে দাওয়াত প্রচার করতে শুরু করেছেন নির্যাতিত হয়েছেন এই তিনটা বছর এত বেশি কঠিন এত বেশি নির্যাতন নিপীড়নের মধ্যে গেছে যে সাহাবা আজমাইরা মার খেতে খেতে নির্যাতিত হতে হতে পরীক্ষা দিতে দিতে এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল মনে হয় ইসলামের দাওয়াত আর প্রচার হবে না ইসলাম মনে হয় এখানে নিভে যাবে ইসলাম মনে হয় আর কোনোদিন মাথা চাঁদে উঠবে না হতাশার সময় এসে গেছে সে সময় যে সকল সাহাবিরাই ইসলামের ছায়া তলে আসছে সব সাহাবিরা নির্যাতিত হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত হলেন সব সাহাবিরা নির্যাতনের মুখে পড়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও নির্যাতন নিপীড়নের সকল প্রকার ষড়যন্ত্র শুরু করলো দারুন নদওয়া বৈঠকেও বলা বলে শুরু করতেছিল যে মুহাম্মদকে কিভাবে থামানো যায় কিভাবে মুহাম্মদকে এখান থেকে ফিরাই আনা যায় এই প্রচেষ্টাটুকু তাদের মধ্যে ছিল তারা আপ্রাণ প্রচেষ্টা করতেছিল কিন্তু রাসূলুল্লাহ কখনো দাওয়াতি কাজে বিরতি দেন নাই একটু নিজেকে আত্মগোপন করেন নাই এবং এই কথা বলেন নাই যে এখন হক কথা বলার সময় নাই এখন মানুষের কাছে দাওয়াত দেওয়ার সময় নাই সময় আসলে দাওয়াতি কাজ করবে এই কথা কখনো বলেন নাই তার কারণ জীবনের সময়টা তো এমনও হতে পারে যে আমি যখন বলছি এখন দাওয়াত দেওয়ার পরিবেশ নাই হক কথা বলার পরিবেশ নাই সুতরাং যখন পরিবেশ আসবে তখন বলবো আমি আপনি কি সেই সময় পর্যন্ত বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি আছে কোনো প্রকার গ্যারান্টি নাই সুতরাং আপনার হিকমত আর কৌশল যদি হয় কাজ না করার তাহলে নিশ্চিত ধরে নেন আপনি দুনিয়ায় অপমানিত হবেন আর আখিরাতে লাঞ্ছিত হবেন আর হাজারো বাধা তারপরও সে বাধাকে উপেক্ষা করে যারা ভালো কাজ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবে সেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সঙ্গী সেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতিত সময়ের সঙ্গী সেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবনের অংশীদার আমাদের মধ্যে কিন্তু এরকম মুসলমান অনেক আছে আমি নিজে নিজে চোখে দেখা যখন বাংলাদেশে আলেম ওলামার প্রতি চিরুনি অভিযান চলতেছিল যখন এরকম অভিযোগ আসতেছিল যে কোরআনুল কারীমকে জঙ্গি কিতাব বুখারি শরীফকে জঙ্গি কিতাব টেবিলের উপরে কোন ইসলামী বই পেলে সে জঙ্গি হয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে এমনও দেখেছি কোরআন শরীফ পর্যন্ত তাকে উপর থেকে সামলাইছে এরকম বহু মানুষকে দেখেছি একটা ইসলামী সাহিত্য যদি কারোর হাতে দেওয়া গেছে এখন থাক আপাতত এখন এসবটা দিয়েন না কবে দেব পরিবেশ পরিস্থিতি ভালো হোক কবে হবে কেউ জানে কেউ জানে না পরিবেশ পরিস্থিতি কবে হবে তার কারণ পরিবেশ আজকে যেমন আছে আগামীতে আরো কঠিন হতে পারে অথবা পরিবেশ আজকে কঠিন আছে আগামী দিন ইসলাম বিজয় হবে সারা
পৃথিবীতে ইসলাম বিজয় হয়ে গেল কিন্তু আমার আপনার মধ্যে মুনাফিক ভাব রয়ে গেল এতে আমার আপনার জন্য হেকালের কল্যাণ আর পরকালের মুক্তির ব্যবস্থা হবে না আর সারা পৃথিবীতে ইসলামী হুকুমতে সিটি ফুটাও নাই তা আমার আপনার মধ্যে জান্নাত পাওয়ার প্রচেষ্টা ছিল আমি আপনি তখন সফলতা অর্জন করতে পারবো সুতরাং এর জন্যই বলা হয়েছে কোন রাষ্ট্রে কোন দেশে কখন হুকুমিয়াত ইসলামী হুকুমিয়াত قائم হলো সেটা দেখার বিষয় নয় প্রথম দেখার বিষয় হলো যে আমার আপনাদের 3.5 বদির বদির মধ্যে এই 3.5 শরীরের মধ্যে ইসলামী হুকুমিয়াত قائم হয়েছে কিনা এটা হলো দেখার বিষয় বাংলাদেশে ইসলামী হুকুমিয়াত قائم হয়েছে আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ قائم নাই বাংলাদেশে ইসলামী হুকুমিয়াত قائم হয়েছে আমার দান করার হাত নাই বাংলাদেশে ইসলামী হুকুমিয়াত قائم হয়েছে আমি মিথ্যাকে ছাড়তে পারি নাই বাংলাদেশে ইসলামী হুকুমিয়াত قائم হয়েছে আমার পরিবারে পর্দা প্রতিষ্ঠিত করি নাই বাংলাদেশে ইসলামী হুকুমিয়াত قائم হয়েছে আমি কোরআনের পক্ষে কথা বলতে রাজি নই এই হুকুমিয়াতটা আমার আপনাদের জন্য জান্নাতের ফয়সালা হবে না কখনো জান্নাতের ফয়সালা হবে না আর কোথাও ইসলাম নাই কোথাও ইসলাম নাই ইসলাম মানে নির্যাতন ইসলাম মানে নিপীড়ন ইসলাম মানে নির্যাতন এমন অবস্থায়ও যদি আমি আপনি জান্নাত পাওয়ার প্রচেষ্টায় ভালো কাজের মধ্যে নিজেকে অংশীদার রাখি নিজেকে অগ্রগামী রাখি তখনই হব আমি আপনি সফলকামী এবং জান্নাত পাওয়ার অধিকারী এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবন 3টা বছর এত বেশি নির্যাতন নিপীড়ন গেছে একটা মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল নিজেকে আত্মগোপন করেন নাই এমন কথা বলেন না কবে সুসময় আসবে তারপরে ভালো কাজ করব ভালো মানুষের সাথে উঠা বসা করব ভালো মানুষের সাথে চলাফেরা করব এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইরা বলেন নাই নির্যাতন নিপীড়নের এক মুহূর্তে সাহাবা আজমাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কতকাল আমাদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে আর কতকাল আমাদের এরকম অত্যাচার সহ্য করতে হবে আর কতকাল মার খাবো আর তো সহ্য হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে তোমাদের তোমাদেরকে জানা নাই অতীতের নবীদের উম্মতগণ এই সত্যের দাওয়াত যখন দিতে গিয়েছে তখন তাদের উপর এমন পরিমাণ নির্যাতন নিপীড়ন এসেছে তাদের দেহ থেকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলোকে খুলে খুলে নেওয়া হয়েছে তাদেরকে মাথার উপর করাত ধরে দ্বিখণ্ডিত করা হয়েছে তাদের তুলনায় তোমাদের উপরে তো বিদ্যুৎ পরিমাণ অত্যাচার নিপীড়ন আসে নাই কেন তোমরা এমন হতাশ হচ্ছ তবে তোমরা সুসংবাদটুকু জেনে নাও অচিরেই দিনের বিজয় এসে যাবে আর সেদিন সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে সেখানে হিংস পশু আর আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকবে না সেখানে একজন যুবতী মহিলা অথবা অলংকার ভর্তি মহিলা সানা থেকে হাজরামাউত পর্যন্ত পরিভ্রমণ করবে কেউ কোনো দিন তার গায়ে হাত দিয়ে সে অলংকারগুলো খোলার চেষ্টা করবে না হয়রানি করার চেষ্টা করবে না এমন মুহূর্ত তোমাদের জন্য অসিরে এসে যাবে তোমরা আরেকটু ধৈর্য ধারণ করো আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো রব্বিকা ফাসাব্বির ফাসবির রব ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে দিয়েছেন যে ধৈর্য ধারণ করো রাসূলুল্লাহর প্রতি এই গোপনীয় দাওয়াত যখন চলতেছিল নির্যাতনের পরিমাণ তখন ধীরে ধীরে ভাবে পৌঁছাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যে দাওয়াতের সিস্টেম শিখে নিলেন এই দাওয়াত প্রথমেই কিন্তু আম জনতাকে দিতে যান নাই এই দাওয়াত প্রথমে দিয়েছেন নিকটতম ব্যক্তিদেরকে একদম পরিচিত ব্যক্তিদেরকে আগে দাওয়াত দিয়েছেন নিজের ভাই ভাতিজা যারা আছে সকলের মধ্যে আগে দাওয়াতি কাজ করেছেন বন্ধুদের মধ্যে দাওয়াতি কাজ করেছেন এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাসূল যখন তাবলীগ শুরু করলেন দাওয়াতি কাজ শুরু করলেন প্রথম স্টেপটাই ছিল নিকটতম ব্যক্তিদেরকে দাওয়াতি কাজ করা তার কারণ নিকটের ব্যক্তিগুলোকে না বুঝিয়ে বাইরের ব্যক্তিগুলোকে বোঝাতে গেলে ঝামেলা তৈরি হতে পারে এই জন্য আমাদেরও শিক্ষণীয় বিষয় হলো আগে কাছের মানুষগুলোকে দিন বোঝানো তার কারণ হলো কাছে যদি শত্রু থাকে বাইরে গিয়ে বন্ধুত্ব করে লাভ আছে কোনো লাভ নাই আল্লাহ রাসূল কৌশলগতভাবে নিকটতম ব্যক্তিদেরকে
দাওয়াত দিতে শুরু করলেন। ইসলামের মজবুতি অর্জনের জন্য দেখুন যে বিবাহ সবাই নিজেদের মধ্যে বেশি বেশি করলেন, আত্মীয়তার বন্ধন দৃঢ় করলেন, যাতে করে ঈমান আনার পরপরই আরো আত্মীয়তার বন্ধন শক্তি বেড়ে যাবে না, শক্তি বেড়ে যাবে। কৌশলগতভাবে এই কাজগুলো করলেন, শক্তি বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। নিকট আত্মীয়দের কাছে এই দাওয়াতের কাজ শুরু করলেন। সাফা পাহাড়ের উপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথম দাওয়াতি কাজ যেটা করলেন, সব মক্কাবাসীদেরকে ডাকলেন, হে মক্কাবাসীরা তোমরা সকলেই এসো, একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠেছেন, উঠে সব জানেন যে এমন একজন ব্যক্তি আহ্বান করেছে, এই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলেন নাই এবং বলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয় বলবে, না জানি কোন বিষয় আজকে বলবে। সব মানুষ আবেগ প্লুত হয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে সব জমায়েত হয়ে গেছে। সেখানে আবুল আহাব ছিল, আবুল আহাব সহ সব ব্যক্তিগুলো যখন উপস্থিত, উপস্থিত হয়ে রাসূলুল্লাহর কথা শোনার জন্য চাতক পাখির নেই চেয়ে আছে, দেখি মুহাম্মদ এখন কি দাওয়াত দেয়, কি কথা বলে আমরা শুনব। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আপনাদের বলি এই পাহাড়ের পশ্চাতে পিছন দিকে একদল শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে, কিছুক্ষণ পরেই আপনাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, আপনারা কি এটা বিশ্বাস করবেন? সব মানুষ বলে উঠল, আপনি আল্লাহ আমিন, আপনি আমাদের কাছে বিশ্বস্ত ব্যক্তি কেন নয়, অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বিশ্বাস করো, এটাই আমার তোমার আসমান ও জমিনের মালিক হলেন আল্লাহ, আর সে আল্লাহকে যদি আমরা না মানি তবে আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ রয়েছে। যখনই আল্লাহর দাওয়াত দিল, আবুল আহাব আর কাল বিলম্ব না করে একটা পাথর ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করে দিয়ে বলে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আহাবের এই বদদোয়াটুকু শুনে অত্যন্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে আর চিন্তিত রাখলেন না, চিন্তিত না রেখে সরাসরি ওহি নাজিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে রাসূল, চিন্তা করার দরকার নাই, পেরেশানি হও না, যে বদদোয়া করেছে মুহাম্মদ ধ্বংস হোক, আমি আল্লাহ তার হস্তদ্বয়কে আগে ধ্বংস করব, এবং করেছিল সেটা। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, আমরা আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী জুমাতে এখান থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মহান রব আমাদেরকে আরও জানা ও বোঝার তৌফিক দান করে সকল বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।